নমস্কার বন্ধুরা, এনআরএস নিউজ চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। এনআরএস ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হলাম। আপনারা জানেন যে এই কোর্সটি শুরু হওয়ার থেকেই একটি প্রশ্ন এই কোর্সে বারবার জর্জরিত করেছে, যে এই কোর্সের বৈধতা নিয়ে, এবং সেখানে সব থেকে বড় প্রশ্নচিহ্ন হয়ে ওঠে এই কোর্সের যে টেনিওর, অর্থাৎ 18 মাসের যেহেতু এটি কোর্স, সেই কারণে প্রথম দিকে কিন্তু এনসিটি এটাকে বৈধ হিসেবে ঘোষণা করতে রাজি হয়নি। পরবর্তীকালে অনেক জল ঘোলা হয়েছে। আপনারা জানেন যে বিহারে যারা ক্যান্ডিডেট এনআরএস ডিএলএড প্রার্থী, তারা বসতে পায়নি টেট পরীক্ষা, এবং তারা শেষ পর্যন্ত বিক্ষোভ করে, আন্দোলন করে, অনশন পর্যন্ত করে, এবং শেষ পর্যন্ত বিহারের যে পাটনা হাইকোর্টে কিন্তু মামলা হয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে, এনসিটি এবং বলা যায় বিহার সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে, যে এনআরএস ডিএলএডকে সম্পূর্ণ বৈধ ঘোষণা করতে হবে। এবং আপনারা জানেন সেখানে কিন্তু সম্পূর্ণরূপে এনআরএস ডিএলএডকে বৈধ ঘোষণা করা হয়। পাটনা হাইকোর্ট কিন্তু সেই রায় দেয়। আমরা কিন্তু সেই রায়ের প্রতিটি বিষয় আপনাদেরকে তুলে ধরেছি, এবং আজকে কিন্তু আরও একটি খবর নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে ত্রিপুরা রাজ্যের একটি খবর, এবং সেখান থেকেও এনআরএস ডিএলএডকে কিন্তু বৈধতা দেওয়া হলো। খবরটি কিছুটা পুরনো, কিন্তু যেহেতু আমাদের চ্যানেলে আপনারা ভরসা করেন, প্রত্যেকটি খবর আমি দিই আপনাদেরকে এনআরএস ডিএলএড সংক্রান্ত, তাই এই খবরটি করছি। তো গত 12ই মার্চ এবং 13ই মার্চ কিন্তু ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে একই অর্ডার দেওয়া হয়, এবং সেই অর্ডারের ভিত্তিতে 17ই এপ্রিল ত্রিপুরা যে শিক্ষা দপ্তর, সেখান থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়, এবং সেই নোটিফিকেশনে বলা হয় যে এই যে এনআরএস ডিএলএড কোর্স সম্পূর্ণ বৈধ। তো চলুন দেখে নেওয়া যাক একবার সেই নোটিশটিতে কী রয়েছে। এখানে স্পষ্ট লেখা রয়েছে, দিস ইজ ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট অ্যাজ পার ভার্ডিক্ট অফ দ্য অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা ডেটেড 12/3/13, যেটা বলছিলাম যে 12 মার্চ এবং 13ই মার্চের যে ডেট হাইকোর্টের অর্ডার দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড ফ্রম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে ডিএলএড কোর্স ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে যে ডিএলএড কোর্স করা হয়েছে উইল বি কনসিডার্ড অ্যাজ ভ্যালিড। আমি আরও ভালো করে আপনাদেরকে এই কথাটি দেখাতে চাইব, যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে উইল বি কনসিডার্ড অ্যাজ ভ্যালিড। তো তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্পষ্টভাবে এখানে লেখা রয়েছে যে এনআরএস ডিএলএড যে কোর্সটি সেটি একদমই বৈধ, এবং এখানে এটাও বলা হয়েছে যে পরবর্তীকালে লকডাউন পরবর্তী সময়ে কিন্তু এ বিষয়ে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তো এটা হজেই বলা যায় যে বিহারের পর ত্রিপুরাও কিন্তু এই কোর্সকে বৈধতা দিল, এবং নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু এই কোর্সকে বৈধ ঘোষণা করতে বাধ্য। যদি না ঘোষণা করে নিশ্চিতভাবে এই বিষয়টি কোর্টে যাবে, এবং সেখানে কিন্তু জয় আপনাদেরই হবে যারা এনআরএস ডিএলএড প্রার্থী রয়েছেন, এটা নিশ্চিতভাবেই বলা যায়, খুব সহজেই বলা যায়। আমি আপনাদের জন্য এই নোটিশটি এবং এর আগে যে বিহারের পাটনা হাইকোর্টের যে অর্ডার, এখানে কিন্তু অর্ডারটিও আমি সংযুক্ত করে দেবো এই ভিডিওর সাথে। ডিসক্রিপশন এবং পিন কমেন্টে সেই লিঙ্কটি পেয়ে যাবেন। এই দুটি অর্ডার আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই অর্ডারগুলি কিন্তু আপনাদের বলতে পারেন এক একটা হাতিয়ার, কারণ আপনাদের কোর্সটি সম্পূর্ণরূপে বৈধ আমি প্রথম থেকে বলে আসছি। এবং এই আজকে ত্রিপুরা বলা যায় যে এই ত্রিপুরা হাইকোর্টের অর্ডারও কিন্তু আপনাদের সেই কোর্সটি ভিত্তিকে আরও মজবুত করলো। আগামী দিনে নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গ এই কোর্সকে মর্যাদা দেবে এবং বৈধ ঘোষণা করবে, এবং আপনারা টেট পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু কবে এই টেট পরীক্ষা হবে সেটা সেটা বলা মুশকিল, সেটা পুরোপুরি রাজ্য সরকারের উপর ডিপেন্ড করছে। নিশ্চিতভাবেই ভোটের আগে একটা চান্স নিশ্চিতভাবেই রাজ্য সরকার নেবে টেট পরীক্ষার জন্য। তো যখনই কোনো নোটিফিকেশান এই ধরনের আসবে আমি অবশ্যই আপনাদেরকে অবগত করবো। এখানেই শেষ করছি, আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।